দেশটার মানুষগুলো না খেতে পেয়ে মরণাপন্ন, খিদের জ্বালায় ঘরের ভেতর আত্মহত্যা করছে। অলরেডি অনাহারে বেশ কয়েকজনের মৃত্যু হয়ে গেছে, গুজব নয়, এটাই বাস্তব ছবি উত্তর কোরিয়ার। 1990-এর দশকের দুঃসময় ফিরছে কি কিমের দেশে? বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে পিয়ংইয়াং সরকার, মাশুল গুনছে উত্তর কোরিয়ার মানুষ। বিবিসির রিপোর্টে উত্তর কোরিয়ার করুণ কাহিনী, কোন বিপর্যয় নেমে আসছে দেশটায়, কি বলছেন বিশেষজ্ঞরা? এই দেশ থেকে কোনো খবর বাইরে আসে না, কিন্তু বিবিসি কিছু মানুষের একান্ত সাক্ষাৎকার গোপনে জোগাড় করে নিয়েছে, যার ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছেন দেশটার পরিস্থিতি 1990-এর দশকের চেয়েও গুরুতর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কিভাবে তৈরি হলো এই পরিস্থিতি? দেশটার সরকার তাদের সীমান্ত বন্ধ করে দেয় 2020 সালে, সব রকম সরবরাহের পথ বন্ধ হয়ে যায়। সীমান্ত বন্ধ করার পর হয় অনাহারে মৃত্যু হচ্ছে, অথবা আইন ভঙ্গের অপরাধে মৃত্যুদণ্ডের ভয়ে জীবন কাটাচ্ছে উত্তর কোরিয়ার মানুষ। পিয়ংইয়াং সরকার ওই দেশের মানুষের দৈনন্দিন জীবনের উপরও কড়া নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে, কিমের জ্বালায় অতিষ্ঠ ওই দেশের মানুষ। আসলে দেশটার 2,60,00,000 মানুষের জন্য উত্তর কোরিয়া কোনোদিনই যথেষ্ট খাদ্য উৎপাদন করতে পারেনি, আর এটাই হলো আসল ফ্যাক্ট। কিন্তু 2020 সালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। দেশটা যখন সীমান্ত বন্ধ করে দেয়, তখন কর্তৃপক্ষ চীন থেকে খাদ্যশস্য, সেই সঙ্গে খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সার ও কৃষিকাজের যন্ত্রপাতি আমদানিও বন্ধ করে দেয়। পিয়ংইয়াং কর্তৃপক্ষ সীমানায় বেড়া তুলে ঢোকার সব পথ বন্ধ করে দেয়। যে কেউ সীমান্ত পেরোনোর চেষ্টা করলে সীমান্তরক্ষীদের গুলি করার নির্দেশ দেওয়া হয়। ফলে কারো পক্ষে চোরাই পথে খাবার এনে বেসরকারি বাজারে বিক্রি করা প্রায় অসম্ভব। একটা সময় ছিল যখন স্থানীয় বাজারে প্রায় 3/4 খাবার দাবারই আসতো চীন থেকে, এখন সেসব বাজার একেবারে খালি। আজকাল উত্তর কোরিয়ায় প্রতিবেশীরা একে অপরের দরজায় কড়া নেড়ে খাবার চায়, কারণ খাবারের অভাবে তারা না খেয়ে চরম ক্ষুধায় দিন কাটাচ্ছে। বিবিসির রিপোর্ট অনুযায়ী ঘুমের মধ্যেও তাদের মধ্যে মৃত্যু ভয় কাজ করছে। শুধুই কি তাই, মানুষ খিদের জ্বালায় ঘরের ভেতর আত্মহত্যা করছে, অনেকে রোজগার হারিয়ে মরবে বলে পাহাড়ে নিখোঁজ হয়ে যাচ্ছে, বাবা মা বাচ্চাদের খাবার খাওয়াতে হিমশিম খাচ্ছে। মনে করে দেখুন দর্শক বন্ধুরা, উত্তর কোরিয়ায় 1990-এর দশকের শেষ দিকে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। ওই দুর্ভিক্ষে মারা গিয়েছিল 30,00,000 মানুষ। বিশেষজ্ঞদের আশঙ্কা, তার থেকেও বড় দুঃসময়ের মুখোমুখি এবার উত্তর কোরিয়া। বলতেই হচ্ছে, উত্তর কোরিয়ার শাসক কিম জং উন কিন্তু তার পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য ব্যয় বরাদ্দকে অগ্রাধিকার দিয়ে চলেছেন। 2022 সালে তিনি রেকর্ড সংখ্যায় 63টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন। এসব পরীক্ষার জন্য দেশটা খরচ করেছে $50 কোটি সমপরিমাণ অর্থ, যা উত্তর কোরিয়ার বার্ষিক খাদ্যশস্য ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় অর্থের চেয়ে অনেক বেশি। অথচ খাদ্যাভাব কিন্তু বেড়েই চলেছে, সেদিকে হুঁশ নেই। মোদ্দা কথা, উত্তর কোরিয়ার মানুষগুলোর বেঁচে থাকা দিন দিন কঠিন হয়ে উঠছে। যদিও পিয়ংইয়াং সরকার বিবিসিকে বলছে অন্য কথা, সবসময় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এসেছে তাঁরা, এমনকি কঠিন সময়েও বক্তব্য তাদের। তবে এটা স্পষ্ট, গত 3 বছরে সরকারের প্রতি অনেক মানুষের আনুগত্যে ফাটল ধরেছে। কোভিডের আগে মানুষ কিম জং উনকে ইতিবাচক দৃষ্টিতে দেখত, এখন প্রায় সকলের মনে তৈরি হয়েছে প্রচুর অসন্তোষ। আগামী দিনে এই উত্তর কোরিয়ার ছবিটা কিরকম হবে, এ কোন বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে দেশটা, জীবনের লড়াই লড়তে কতটা প্রস্তুত সেই দেশের মানুষ, উত্তর অধরা। প্রথম কলকাতা, দিউরো।